Hi guys, welcome to my channel. Hey channel, welcome to my guys. Hey welcome channel to my guys. Hey guys, channel to my welcome. আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। অনেকের জ্বর হচ্ছে, তো তাড়াতাড়ি ভালো হয়ে যাক, এটাই দোয়া করব। তো বেসিক্যালি আজকের টপিকটা হলো টাইপস অফ হোয়াটসঅ্যাপ ইউজার পার্ট টু। আগে পার্ট ওয়ান বানিয়েছিলাম আট মাস আগে, ওটা শুরু করা যাক। লকডাউন পড়ার পর মানে 2020 থেকে হোয়াটসঅ্যাপের ইউজটা অনেকটাই বেড়ে গিয়েছে মানুষের। আগে কি ছিল, টুকটাক টাইম পাসের জন্য ইউজ করতো, এখন হচ্ছে দরকার, মেনলি অনলাইন ক্লাস যারা করে তাদের কাজ লাগে, তো সবারই দরকার ইউজ করে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ইউজ তো করছে ঠিক আছে, এবার টাইপ কত ধরনের লোকজন আছে হোয়াটসঅ্যাপে। তো শুরু করা যাক প্রথমে, কিছু লোকজন আছে নর্মাল ইউজ করে ঠিক আছে, আর কিছু জন আছে খুবই ব্যস্ত মানুষ, বুঝতে পারছেন তো? মানে বেসিক্যালি ব্যস্ত বলতে কি বুঝি, আমরা হয়তো সারাদিন কাজে বাজে থাকে, এটা সেটা করছে, তো তারা কিন্তু কাজ বলতে সারাক্ষণ এই খাটের ওপরে বই খাতা নিয়ে শুয়ে বসে আছে আর হাতে ফোনই আছে। কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা বা অন্য কিছু কাজ না, ওই ফোন নিয়েই বসে আছে। ব্যাপারটা হচ্ছে কি, তারা মেসেজ সেন্ড করে না। মানে তুমি সাপোজ মেসেজ করলে আজকে সকাল 8টার সময় গুড মর্নিং, তারা রিপ্লাই দেবে সন্ধ্যের সময় গুড ইভিনিং, ঠিক আছে, এতই ব্যস্ত, কিন্তু তারা ফোন নিয়েই বসে আছে। এবার মা যখন বলবে বাবু কি করছো, মা ক্লাস করছি, অনলাইন ক্লাস। ব্যাপারটা হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে ও জুমে বা স্কাইপে হচ্ছে না, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস চলছে ইনস্টাগ্রামে রিলস ফিডে, রিলস দেখতে ব্যস্ত। কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবে না, ঠিক আছে। এবার হচ্ছে কিছুজন আড়াই লেভেলের আছে, মানে তারা তো মেসেজ সিন করছে না ঠিক আছে, এবার কি তুমি স্টেটাস দিলে স্টেটাস দেখবে, তারা রিপ্লাইও দেবে, মেসেজ সিন করবে না, ঠিক আছে। এবার তারা তো ঠিক আছে, এবার যাদের সাথে এরকম করে তারা যদি, তাদের দরকারে একদিন মেসেজ যদি না সিন করে তাহলে কেমন হবে, দরকারের সময় যদি মেসেজটা না সিন করে, রিভেঞ্জ তো সবাই নেবে একদিন না একদিন, ঠিক আছে। সমুদ্র না, বিভিন্ন ধরনের লোকজন তো থাকে হোয়াটসঅ্যাপে, এবার কিছু আছে নর্মাল ঠিক আছে, মেসেজ করলে রিপ্লাই দিয়ে দিল, লেট হলো করলো রিপ্লাই হয়ে ঠিক আছে তারা। এবার কিছু জন হচ্ছে নিম্বা নিম্বি স্টাইলের আসছে, যারা কি করে তারা বেসিক্যালি, তারা যেটা করে একটা মেসেজ 100 বার, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই মিস ইউ, আই মিস ইউ, এ লিখলো ও লিখলো। এবার কী হবে বলতো, মানে স্টেটাস দেওয়ার জন্য তারা এটা করে বেসিক্যালি, দেখাতে হবে না লোকজনকে তারাই ভালোবাসে শুধু, অন্য কেউ তার ভালোবাসে না, এতদিন কেউই ভালোবাসতে পারতো না, ওরাই মানে নতুন টেকনিকে ভালোবাসাটা এনেছে। ব্যাপার হচ্ছে কি, 10 বার এ আই লাভ ইউ লিখলো, ও 10 বার আই লাভ ইউ টু লিখলো, আই লাভ ইউ 3-4 এটা সেটা, বাবু খাইছো 100 বার, বাবু ঘুমাইছো, নানা ধরনের যেসব মানে বেসলেস কথাবার্তা, ঠিক আছে, ওরকম তো থাকে। আর কিছু ধরনের লোকজন থাকে বেসিক্যালি, তুমি মেসেজ করলে ঠিক আছে, সিন করলো দেখলে কি 1 মিনিট পর রিপ্লাই এলো। ব্যাপারটা কি রিপ্লাই এলো, ওর স্টিকার খুঁজছিল এতক্ষণ ধরে কোন স্টিকারটা দেওয়া যায়, এতক্ষণ স্টিকার খোঁজাটার পর স্টিকার পাঠালো, তুমি অপেক্ষা করছিলে একটা রিপ্লাইয়ের, এলো কি স্টিকার। মানে এরকম ধরনের লোকজন থাকে, মেসেজ করবে স্টিকারই পাঠাবে, মানে তাদের লিখতে যে এত কষ্ট, এত কষ্ট, ঠিক আছে। আর মানে আরেক ধরনের লোকজন থাকে বেসিক্যালি, যারা তুমি মেসেজ করলে সে ভয়েসেই রিপ্লাই দেবে,
ব্যাপারটা হচ্ছে কি, তুমি লোকজনের মাঝখানে বসে আছো, একটা ইম্পর্টেন্ট মেসেজ করলে সে ভয়েসে উত্তর দিল। এবার ব্যাপারটা কি হচ্ছে, তোমার তো ভরসা নেই তোমার বন্ধুর ওপরে যে ও ভালোভাবেই কথাটা বলবে, বন্ধু বান্ধব মানে গালাগাল দেবে, এটা হচ্ছে কথা। সে সারা লোকজনের পাশে তুমি চালিয়ে দিলে, কেস খেয়ে গেলে তুমি, ঠিক আছে সব। ইহি নাই আবি অর শুনিয়ে, আরে তো অনেক লোক থাকে যারা, ঠিক আছে তো তুমি কিছু পার্ট মানে জিজ্ঞেস করলে বা মেসেজ করলে সিন করে, সিন করলে তখনই রিপ্লাই দেবে আধা ঘন্টা পর, 10 মিনিট পর, তখন কেমন হয় জাস্ট ইমাজিন কর, কেমন হয় কমেন্ট করে জানাবে, ঠিক আছে। একদম সামনে পেলে তাদের কী করতে ইচ্ছা হয় মনে হয়, জুতোর বাড়ি মুখে মেরে মুখটা ভেঙে দিতে ইচ্ছা হয় না একবারও? আমি তো ভাই ওরকম লোকজনকে সামনে পেলে ঠেকাত করে মুখে একটা লাতি দিয়ে না পুরো মুখ থমনা বেঁকে দিতাম, সিরিয়াসলি। মানে পারে এরা, তা যখন তোমাকে মেসেজ করবে তুমি রিপ্লাই না করে থাকতেও পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। রিপ্লাই না করলে ভাই তুই এরম করতে পারলি আমার সাথে, ঠিক আছে। আরেক ধরনের লোক থাকে বেসিক্যালি, তারা তোমার খোঁজ খবর কোনোদিন নেবে না, দরকার যখন পড়বে টাকা পয়সা তখনই খোঁজ নেবে, লোক থাকে তো এরকম, ঠিক আছে। আরেক ধরনের লোক থাকে, খোঁজ নিল না ঠিক আছে, একদিন হঠাৎ করে মেসেজ করবে, এই ভাই কেমন আছিস, তুই তো পুরো আমাকে ভুলেই গেছিস, নতুন বন্ধু নতুন স্কুলে গিয়েছিস নতুন কলেজে ভর্তি হয়েছিস ভুলে গেছিস আমাকে, না ঠিক আছে আমি ভুলে গেছি আমরা ভুলে গেছি, এবার তুই তুই কী করলি তাহলে, তোর তো উচিত ছিল মেসেজ করা, না সে হঠাৎ করে মেসেজ করে এটাই বলবে, লোকজন থাকি এরকম কী করা যাবে। প্রত্যেকটা গ্রুপেই দেখবে মানে একজন করে থাকে যার কাছে ভালো ফোন থাকে, মানে ক্যামেরা ভালো সেলফি ভালো ওঠে বা ব্যাক ক্যামেরা ভালো ফটো ওঠে, বেসিক্যালি কী হয় তোমরা তার ফোনেই ফটো তোলো, ঠিক আছে সে সবাই তো আমরাও তুলি, তো কী হয় পিকচার তুললে বলে দাও ভাই বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবি ডকুমেন্ট, তো তুমি মেসেজ করলে ভাই পিকচারটা পাঠাও, সারাদিনে সে একবারও পাঠাবে না, দুদিন হয়ে গেল ভাই পিকচার পাঠাও তাও পাঠাবে না, 4-5 দিন বলে 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 তারপর গিয়ে পাঠাবে, এরকম লোকজনও আছে, ঠিক আছে এক্সিস্ট করে। কথা বলা যায় কিছু মানে স্টেটাস দেওয়া পাবলিক, ঠিক আছে কিছুজন আছে নর্মাল স্টেটাস দেয় ডেলি একটা করে জ্ঞান দেয়, ঠিক আছে একজন আছে স্টেটাস দেয় আর মানে 10-20টা করে রেগুলার, ঠিক আছে কী খেলো কোথায় গেলো এটা সেটা, ঠিক আছে কিছুজন আছে সারাদিন বাড়ি বসে থাকবে 10টা সেলফি নিল 10টা সেলফি দিয়ে দিল স্টেটাস, না লোকজন কিন্তু সেলফি দেখার জন্যই থাকে মানে, ঠিক আছে তাও কি মানে নর্মাল সেলফি হলে মানা যায়, মানে তাদের এতটাই মানে নিজের ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছে নর্মাল সেলফি তুললে তাদের মানে ভালোই লাগবে না, স্ন্যাপচ্যাট ছাড়া তো সেলফি তুলবেই না, ঠিক আছে তুলবেই না, মেক আপ করার পরেও তারা স্ন্যাপচ্যাটে সেলফি তুলবে স্টেটাস দেবে, এবার কে বলতে পারে ইটস হার চয়েস, ইটস হার চয়েস, ইটস হার চয়েস, ঠিক আছে তার চয়েস বেসিক্যালি, আমরা কি বলবো এবার, অনেকে কমেন্ট এসে গালা গালি দিবি, ঠিক আছে কি আছে এটাই তো ব্যাপার। আর কিছু থাকে মানে সারাক্ষণ খাবারের ফটো দিতে থাকে, মানে বাকি যারা আছে সাপোজ তাদের তো কষ্ট হয় নাকি, অ্যাকচুয়ালি কোনো জেলাসি মানে দেখাবা, ঠিক আছে। আর কিছুজন আছে স্টেটাস দেখে যারা বেসিক্যালি খোঁচা মারবে স্টেটাসে গিয়ে সবার, স্টেটাস দেখতে আসে না তারা, স্টেটাসে তুমি কি ভুল লিখেছো কি ঠিক লিখেছো ওরা সেটা দেখতে আসে, ভাই তুই এটা ভুল লিখেছিস, স্টেটাস দেখবে না ওরা স্পেলিং দেখবে, ঠিক আছে।
আর কিছু না যে তুমি স্ট্যাটাস দিলে চাইবেই তারা, ঠিক আছে, 10-12 জন এরকম থাকে, স্ট্যাটাস দিলেই তারা চাইবে, স্ট্যাটাস দেওয়াও এখন চাপের ব্যাপার। আর কিছু না যে আবার স্ট্যাটাস দিলে অফেন্ডও হয়ে যায়, ঠিক আছে, মজা বোঝে না, জলি না তেরি ভি জলি না। Hey, y'all, come look at this. কিছু লোকজন এমনও থাকে যারা স্ট্যাটাস দেয়, তাহলে স্ট্যাটাস দেখলে তাদের মানে মেন্টাল কন্ডিশন বা তারা কতটা রোমান্টিক বা তারা কতটা দুঃখে আছে বোঝা যায়, বা কার ব্রেকআপ হয়েছে, কার নতুন গার্লফ্রেন্ড হয়েছে, কার কটা গার্লফ্রেন্ড, সেটাও মানে স্ট্যাটাস দেখেই বোঝা যায় আজকাল। তুমি বাড়িতে আছো তো, পাশের বাড়ি কি রান্না হচ্ছে সেটাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেই আজকাল বোঝা যাচ্ছে। মানে হোয়াটসঅ্যাপটা আজকাল মাল্টিপারপাস ইউজ হচ্ছে, বুঝতে পারছো, ঠিক আছে, মাল্টিপারপাস ইউজ, কে কটা জামা কিনেছে, এইসব অ্যাড অ্যাড চলে, অ্যাড হোয়াটসঅ্যাপে এরকম লোকজনও থাকে। তোমার বন্ধুদের মধ্যেই অনেকেই থাকবে, সাপোজ তুমি কোনো একটা মেয়ের সাথে ফটো দিলে বা কোনো একটা মেয়ে বন্ধু তার ছেলে বন্ধুর সাথে ফটো দিল, এবার কিছুজন থাকবেই জিজ্ঞেস করবে, ভাই এটা কে, না সবাই কি মানে ওই মেয়ে বন্ধু বা ছেলে বন্ধুর সাথে ফটো দিলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়, বোন বন্ধুও তো হতে পারে, লোকজনের থিঙ্কিং এতটাই নিচে চলে গিয়েছে, ফটো দিলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পেবে না, লিজেন্ড লোকজন তো বুঝতেই পারছ। তারা ভাবে খুব মজা পেয়ে যায় তারা এই ডিলিটেড স্ট্যাটাস আর ডিলিটেড মেসেজ দেখে, ঠিক আছে। এবার সাপোজ ধরো কেউ তার নামেই গালাগাল দিয়ে ডিলিট করে দিল, সে সেটা দেখছে ডিলিটেড স্ট্যাটাস, ভিডিওটা সবার ভালো লাগবে, ভালো লাগলে এটা করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে, 300 সাবস্ক্রাইবার এখনও তোমরা কমপ্লিট করে দিলে না, 300টা কমপ্লিট করে দাও, আর ভিডিওটা মজার মতোই নিও, কেউ মাইন্ড করবে না, বলায় না তো 2020 পরে সব না, তুই যারা বললেই তোমরা মাইন্ড করে নেয় লোকজন, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও কী টপিকে বানানো উচিত তোমরা কমেন্ট করে জানাতে পারো।